ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত চাষের জমি, জল জমে ফসল পচে যাওয়ার আতঙ্কে রয়েছেন কৃষকেরা। সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন তারা। রেমালের তাণ্ডবে লণ্ডভণ্ড বাংলার একাধিক জেলা, আর এই ঝড়ের তাণ্ডবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকেরা। সুন্দরবন লাগোয়া 224 পরগনার 10টি ব্লকের বিস্তীর্ণ এলাকা ঘূর্ণিঝড় এবং বৃষ্টির দাপটে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই এলাকাগুলিতে ঝড়ের গতিবেগ বেশি থাকায় ক্ষতি হয়েছে চাষের জমির। ভারতের কিছু অংশে নিজের দাপট দেখিয়ে বাংলাদেশের দিকে চলে গিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। এই এলাকায় ঝড়ের গতিবেগ 100 থেকে 125 কিলোমিটার থাকায় জমিতে থাকা ফসল, বিশেষ করে পটল, উচ্ছে, কাঁচকলা, পেঁপে, এমনকি কাঁচা লঙ্কাগুলিও পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টির জমা জলে থাকা সবজিগুলিতে সূর্যের আলো পড়তেই তা পচতে শুরু করেছে। এই বিপর্যয়ের ফলে মাথায় হাত পড়েছে চাষিদের, কারণ এই সময় বাজার হবে অগ্নিমূল্য। কাঁচা সবজি বলতে ওই পিপিএ আছে, পটল আছে, উচ্ছে আছে, লঙ্কা গাছ ছোট ছোট, তবু সে বাঁচবে না। এই যা ঝড় হয়ে গেছে আর বৃষ্টি হয়েছে, তাতে বাঁচবে না। রোদ চালি পারা সব পচি নষ্ট হয়ে যাবে। ঋণ নিয়ে করেছে, এখন কি করে? সরকার যদি আমাদের পাশে দাঁড়ায়, কিছু সাহায্য যদি করে, তাহলে আমরা বাঁচতে পারি, আর না তো আগামী দিনে আমরা চাষ করবো কিভাবে? এই বিষয়ে এলাকার এক চাষি সাহেব আলী সর্দার জানান, রেমালের ফলে পেঁপে, পটল, কাকরোলের মতো অনেক সবজি জলে ডুবে গিয়েছে। ঋণ নিয়ে সবজি চাষ করা মানুষের এখন মাথায় হাত। অনেকেই এই ঝড়ের পরে নিজের জমি আর দেখতে আসছেন না, এলেও কান্নায় ভেঙে পড়েছেন। আমরা চাই সরকার আমাদের সাহায্য করুক। রিমন ঝড় এবং সেই সঙ্গে অতিবৃষ্টির ফলে সবজি চাষ তো একবারে সবই ধুলিরসাৎ। পেঁপে, কলা, আপনার পটল, কাঁকরোল সবই একদম মানে তলানিতিতে চলে গেছে। বহু জমিতে এখনও জল জমে আছে, যেটা মানে মানুষ সব ঋণ নিয়ে এই সব সবজি চাষ করেছিল, যে আগামী দিন এই ফসল, এই সবজি বিক্রি করে মানুষ সেই ঋণ থেকে মুক্তি পাবে, মানুষ ঋণ শোধ করবে। এক সরকারি কেসিসি লোন আছে, সেই সঙ্গে লোকালে অনেকের কাছ থেকে আমাদের আরও বাড়তি ঋণ নিতে হয়। সরকারের যে ঋণের টাকা তাতেও আমরা সংকলন করতে পারি না। আমাদের এখানে মানে বিঘা কি বিঘা জমি টিসু কলা ছিল, যেগুলো কল্পনা করা যায় না যে এত পরিমাণে ক্ষতি হয়েছে। মানে আমরা চাইছি সরকার আমাদের মানে যতটা সাহায্যের হাত বাড়িয়ে দেবে, আমাদের এলাকার চাষিরা কিছুটা পায়ের তলায় মাটি যোগান পাবে, নাইলে সব অসহায় হয়ে পড়বে। আরও এক চাষি কার্তিক চন্দ্র মণ্ডল জানান, বেগুন, লঙ্কা, পেঁপে সব গাছ নষ্ট হয়ে গেছে। এই বিপর্যয়ে চাষি মহলের বেঁচে থাকা খুবই কষ্টের। সন্তানদের পড়াশুনো করানো, ঋণের টাকা শোধ দেওয়া কিছুই করতে পারবে না চাষিরা। আমরা হয়তো মরব না, কিন্তু বেঁচে থাকাটা দুষ্কর হয়ে যাবে। ঋণ নিয়ে করা চাষের জমি এভাবে নষ্ট হয়ে যাওয়ায় সরকারের থেকে সাহায্য চাইছি আমরা। পটল, লঙ্কা, তারপরে ভেন্ডি, পেঁপে আর বেগুন তো মোটামুটি গোড়া সব শেষ, লঙ্কাও শেষ। এখন ফসল বলতে একটা মানে বলতে গেলে বোঝায় যে একটা তাণ্ডব, মানে এরকম ক্ষতি দেখা যায় না চাষি মহলে। চাষি মহলের এই যে বিপর্যয়, এই বিপর্যয়ের সাধারণ মানুষের বেঁচে থাকার অবকাশ খুবই কম। কেমন সাধারণ মানুষ যে দুটো বাচ্চা আছে, টিউশনি মাস গেলি টিউশনির টাকা, তারপরে সমিতির থেকে লোন নিয়ে এসব যে ফসল করেছে, সেই মাস গেলি এই সবজি বিক্রি করে করে সমিতিতে শোধ করা, এইসব যে মানসিকতা নিয়ে চাষিরা চাষে লেগেছিল এবং ঋণগ্রস্ত হয়েছিল এবং সেই ঋণ পরিশোধ করার পরিকাঠামোই হারিয়ে ফেলেছে। এবারে এরকম পরিস্থিতিতে মানে সত্যি প্রকারে মানে আমাদের এই যে দুটো জেলায়, এই দুটো জেলায় সাধারণ মানুষের বেঁচে থাকার অবকাশ মানে অতি সামান্য। বিমার মাধ্যমে কিছু অর্থ সাহায্য কিংবা কিছু আর্থিক ক্ষতিপূরণ পেলে আমরা খুব উপকৃত হব। পেঁপে, কলা, পটলের মাচান আছে, এগুলো সব এই রিমালে আর কি ঝড় ও বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। গাছপালা সব ভেঙে গেছে, পটল পেঁপে সব মাচান, পটলে মাচান গেছে, পেঁপে গাছ ভেঙে পড়েছে, কলাও, আর এছাড়া গোড়ায় জল জমেছে,
আস্তে আস্তে রৌদ্র পেলে সব আস্তে আস্তে শুকিয়ে মারা যাবে, পটলে পচন ধরবে। এছাড়া আমার তিল, অনেক জমি তিল ও পাট আছে, সেগুলো জলে ডুবে গেছে, সে ফসল আর হবে বলে মনে হয় না। আমরা সরকারিভাবে ঋণ নিয়ে অনেকে চাষ করেছিলাম, চাষিরা সব সেই ঋণের বোঝা প্লাস এদিকে জন মজুরি ধরে চাষ করা, তারপরে এই ক্ষতি, খুব চাষিদের দুর্বিষহ অবস্থা এখন। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, সুন্দরবন। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।